হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি অলসো টেস্টি কিনোয়া পোলাও রেসিপি। যারা সঠিকভাবে কিনোয়া রান্না করতে পারেন না, তারা এই রেসিপিটি দেখে সব থেকে টেস্টিভাবে কিনোয়া রান্না করতে পারবেন। যারা ডায়েট করতে গিয়ে ভাতটাকে লাইফ থেকে বাদ দিয়েছেন, তারা কিন্তু ভাতের অল্টারনেটিভ হিসাবে কিনোয়া ব্যবহার করতে পারেন। এটা আপনাকে ভাতের অভাববোধ হতে দিবে না। চলুন দেরি না করে দেখিয়ে দিই মজাদার রেসিপিটি। প্রথমে আমি কিনোয়াটাকে পানিতে সোক করে রাখবো 30 মিনিটের জন্য। আমি এখানে 1 কাপ কিনোয়া নিয়েছি, আর যারা চিনেন না তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কেমন হয়। এটাকে আমি 30 মিনিট সোক করে রাখবো। এতে করে কিনোয়াটা খুবই ভালোভাবে ফুলে উঠবে, অনেকটা কিন্তু পোলাও রান্নার মতোই কিন্তু কিনোয়ার রেসিপিটি হবে। পোলাও রান্নার সময় আমরা যেভাবে আগে থেকে ভিজিয়ে পোলাওটাকে পানি ঝরিয়ে নিই, ঠিক সেভাবেই। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর আপনারা খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাপে আমি কিনোয়াটাকে মেপেছিলাম সেই সেম কাপেই কিন্তু আমি পানিটা দিয়েছি। আর এরই মধ্যে 30 মিনিট হয়ে গিয়েছে, আমি কিনোয়াটাকে এভাবে পানি ঝরিয়ে রেখেছি, সেটা এখন এই পানির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে একটু প্রথমে বয়ল করে নিব। আর বয়েল ওঠার পরে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে একটু নেড়ে দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে দিব। এরই মধ্যে দেখতেই পাবেন কিনোয়াটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কোনো ধরনের পানি থাকবে না, একদম ঝরঝরা পোলাওর মতো। আমার কিনোয়াটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 টেবিল চামচ পরিমাণ। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে হালকা একটু ভেজে নিব, যাতে জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। আরেকবার আমি ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি বোনলেস চিকেন। এখানে আমি 1টা থাইয়ের পিসকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, 1 কাপ পরিমাণ হয়েছে। এখন এটাতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এখন এই চিকেনগুলোকে আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যেহেতু আমি বোনলেস চিকেন নিয়েছি এটা সিদ্ধ হতে খুবই অল্প টাইম লাগবে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়া, আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণ ওরিগেনো। সব কিছুকে আরেকবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার চিকেনটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি একে একে আমার ভেজিটেবলগুলো ব্যবহার করব। আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম সুইট কর্ন আমি 1/2 কাপ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইয়েলো ক্যাপসিকাম, 2 টেবিল চামচ পরিমাণ রেড ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 2 টেবিল চামচ পরিমাণ এবং গ্রিন ক্যাপসিকাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো খুবই অল্প টাইমে সিদ্ধ হয়ে যায়, আর এগুলো কিন্তু একটু ক্রাঞ্চি রেখেই রান্না করতে হয়, সো এটাকে আমি বেশি সিদ্ধ করব না। ভালো মতো এটাকে আমি মিক্স করে নিলাম। আমার সব সবজিগুলো চিকেনের সাথে আমি প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, এরই ভিতরে এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর 20% রান্না বাকি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কিনোয়া, যেটাকে আমি পোলাওর মতো খুব সুন্দরভাবে ঝরঝরাভাবে রান্না করে নিয়েছি। এখন এই কিনোয়াটাকে আমি এই সবজিগুলোর সাথে অ্যাড করে দিলাম। আচুলা জালটা মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে আমি জাস্ট ভেজে নিব। এখন আর তেমন রান্না করার কিছুই নেই, জাস্ট এই সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে আর 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আবার একটু লবণ ব্যবহার করেছি, কারণ আমি দেখলাম যে লবণটা একটু কম ছিল। আপনারও লবণটা চেক করে আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। ভালো মতো এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এটার উপরে ব্যবহার করছি গার্নিশিংয়ের জন্য কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কলি। আপনারা এগুলা চাইলে দিবেন, না চাইলে দিবেন না, এটা কোনো সমস্যা নেই। আবারও সব কিছু আমি মিক্স করে নিলাম। আমার পারফেক্টভাবে কিনোয়া পোলাও রান্না করা একদম হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে এবং দেখতে একদম খিলা খিলা, যে একটা কথা বলে না যে খিলা খিলা হয়েছে রাইস, ঠিক সেরকম আমার প্রত্যেকটা কিনোয়া দেখুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তৈরি হয়ে গেল আমার মজাদার
কিনোয়া পোলাও উইথ ভেজিটেবলস অ্যান্ড চিকেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা ডায়েট করতে গিয়ে ভাতকে মিস করেন তারা কিন্তু এইভাবে কিনোয়া রান্না করে খেতে পারেন, কোনো অংশেই কিন্তু ভাতের থেকে কম না, আপনার পেটও ভরবে আর খেতেও খুবই টেস্টি। আমার চ্যানেলে অনেক ধরনের হেলদি রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।